তুমি যেটাকে বন্ধুত্ব বলো আমি সেটাকে সম্পর্ক বলি, তুমি যেটাকে জোর বলো আমি সেটাকে আবদার বলি, তুমি যেটাকে ভালোবাসা ভাবো আমি তার মধ্যে প্রেম খুঁজি। হয়তো তোমার চাওয়া পাওয়া আমার মতোই এক ও অভিন্ন, হয়তো চিন্তাধারাতেও বিশেষ কোনো তফাত নেই, তফাত শুধুই দর্শন। তুমি যেখানে বিরক্ত হও শত কষ্টের মাঝেও সেখানে আমি সমর্পণ করি নিজেকে, আর তুমি যখন রাগ করো তখন নিজের সর্বশক্তি দিয়ে তোমায় ফেরানোর চেষ্টা করি। তুমি যখন দুর্বল আমি তখন সবল, তুমি যখন প্রতিবাদী আমি তখন নীরব। জানো, আজ তোমায় রক্ষা করা আর ভালো রাখা দুই আমার অবিচ্ছেদ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই কর্তব্যের কোনো নাম নেই, কোনো পরিণতিও নেই, তবুও থামা যাবে না, কারণ থামতে আমি শিখিনি, থামতে আমি পারব। আমার জীবনের যত বিচিত্র রং তা যদি এক লহমায় তোমায় দিয়ে দিই, আর তোমার জীবনের যত একাকিত্ব শূন্যতা অন্ধকার তা যদি আমি এক নিঃশ্বাসে গ্রাস করি, তাহলে তাকে তুমি কি বলবে, বন্ধুত্ব না সম্পর্ক? উত্তরটা না হয় তোমার উপরই ছেড়ে দিলাম। আসলে এক আমার অদ্ভুত বেয়াদবি, জানো, উত্তরটা তো একই হবে, কারণ শব্দগুলোই তো একে অপরের পরিপূরক। আজ ইচ্ছা করি কাটাকুটি খেলার অন্তিম লগ্নে এসে তোমায় দাঁড় করা। এখানে তুমি যেখানেই আঁকি বুকি কাটো না কেন, জিত আমারই হবে। কিন্তু আগেও বলেছি, তোমার কাছে হারতে আমার কোনো দুঃখ নেই, বরং ভালোই লাগে। তাই তুমি যদি চাও তো আরও একবার নয় হেরেই যাই। জীবনে এত অগোছালো অথচ কঠিন বাস্তবটা হয়তো অতীতে কোনোদিন কোনো বইয়ের অক্ষরে ছাপা হয়নি, অথচ আজ কত অবলীলায় তা তোমায় বলে দিলাম। এরপরও কি তুমি অস্বীকার করবে তুমি আমার শক্তি নও, তুমি আমার ইন্সপিরেশন নও? তুমি কোনোদিন নিজের হবে না জেনেও ভালোবেসেছি, এটাই ভালোবাসা। এরকম বহু কথা তো বর্তমানে সোশ্যাল মিডিয়ার নিত্য শুনি, কিন্তু সত্যিই কি তাই? তোমায় যদি নিজের করে না পেতাম, তোমায় যদি নিজের করে না ভাবতাম, তাহলে কি আমি এভাবে লিখতে পারতাম? না, কখনোই না। একসঙ্গে ঘর বাঁধা নয়, আমার কাছে মনের কাছে মনের ঘরে ঘর বাঁধাটাই হলো ভালোবাসা। তাই আমি অকপটে চিৎকার করে বলতে পারি আমি তোমার সঙ্গে ঘর পেতেছি। তা শুনে নিন্দুকেরা হয়তো রেড়ে করে তেড়ে আসবে, কিন্তু কেউ কেউ তোমার দুঃখের দিনের সঙ্গী হবে না। তোমায় নিয়ে এত কিছু ভাববার পরও যখন তুমি রূঢ় হও কষ্ট পাও। অবশ্য তোমার কাছে তো রূঢ় মানে আবার স্পষ্টবাদী, আমার কাছে সেটা ভীষণ রকমের অভিমান তোমার আমার প্রতি বলে আমার মনে হয়। তুমি যখন ফোনটা রেখে দাও তখন ঘড়ির কাঁটাটা কেমন যেন আস্তে হয়ে যায়, আর জমে থাকা গতিটা ঘড়ি যেন উজাড় করে দেয় যখন তোমার সঙ্গে কথা বলি তখন। কখন গন্ডি পেরোয় বুঝতেই পারি না, ছন্দ কাটে এই একটা ফোন আসছে রাখছি এই সপ্তাহে। তোমার জন্য অপেক্ষা করার পর ফোনটা না বাজলে একরাশ অভিমান ভিড় করে মনে, এটাই বন্ধুত্ব। আর যখন সব ভুলে দু মিনিট পর গিয়েই আবার তোমায় টেক্সট করি তখন সেটাই আমার কাছে সম্পর্ক, এটা ঠুনকো নয় কিন্তু ভীষণ রকমের অভিমান। আমি জানি আমি ব্রাত্য তোমার কাছে, তাও প্রতিদিন আশা করি তুমি এমন কিছু করবে যা আমি ভাবি, নতুন কিছু সৃষ্টি করবে তুমি। কিন্তু প্রতিদিনই আশাহত হই একইভাবে, আবার আশা করি, এটাই তোমার প্রতি আমার বিশ্বাস। তুমি মেসেজ না করলেও আমি রোজ পোক করি, এটা আমার অধিকার। তাই তোমার ভুলটা বলে তোমায় ছোট করি না, বিশ্বাস করো কখনো না, বরং সবার মাঝে তোমায় বড়ই করতে চাই, এটা আমার অপরাধ। আর এই সবগুলো মিলেমিশে আজ এত কিছু লিখে ফেললাম, এটা আমার অকপট ভালোবাসার স্বীকারোক্তি। জান, ভালোবাসা শেষ হয় কিন্তু প্রেম কোনোদিন শেষ হয় না, প্রেম অবিনশ্বর। ভর ও শক্তির নিত্যতা সূত্র মেনে যার অবাধ বিচরণ, তাই আমি চলে গেলেও এটা ঠিক টিকে থাকবে, ঠিক থাকবে, হয়তো অন্য কোনো ভাবে অন্য কোনো রূপে। দিনের পর দিন কষ্ট দিয়েছ, ভুল বুঝেছ, অপমান করেছ, কখনো কোনো দিন বিশ্বাস করতেও চাও না, আবার কখনো তো আমার সততা নিয়েই সরাসরি প্রশ্ন তুলেছ, তাও তোমার হাতটা আমি ছাড়িনি। কেন জানো, এটা আমার পুরস্কার। তাই আর তুমি এতক্ষণ ধরে প্রতিটা লাইন শুনে নিজেকে আবিষ্কার করলে কেন জানো? জানো না তো, কারণ তুমিও ভালোবাসো তাই।